আলিমুর্তে গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে ফের স্কুল খোলার তৎপরতা, দ্রুত স্কুল খুলতে চায় শিক্ষা দপ্তর। ঠিক কি ভাবনা চিন্তা রয়েছে শিক্ষা দপ্তরের, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের তরফে এই নিয়ে, কবে বা খুলতে পারে স্কুল, সমস্তটাই জানবো। সম্রাজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সম্রাজ, দেখো অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে স্কুল চালু করার দাবি উঠে আসছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে মুখ্য সচিবের কাছে আজকেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে যাতে রাজ্যে অবিলম্বে স্কুল চালু করা যায়। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালু করতে চাইছে রাজ্য, এবং আজকেই মুখ্য সচিবের কাছে সেই প্রস্তাব পাঠানো হয়েছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি এই বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মতামত নেবে নবান্ন, এবং তারপরেই খুব শীঘ্রই এই বিষয় নিয়ে নবান্ন একটি সিদ্ধান্ত জানাতে চলেছে, অন্তত তেমনটাই সূত্র মারফত খবর। অবশ্যই আমরা জানি যে মহারাষ্ট্র সরকারও ইতিমধ্যে স্কুল চালু করার কথা ঘোষণা করেছে, পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু বারবারই দাবি উঠছে স্কুল চালু করলে কোনো সমস্যা নেই। ফলত সেই সব বিষয়কে মাথায় রেখেই মুখ্য সচিবের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। এবং এই বিষয়ে খুব শীঘ্রই রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, অন্তত তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই আমরা জানি যে টেলিভিশন মারফত ক্লাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শুরু হচ্ছে, ফলত সবটি খতিয়ে দেখেই মুখ্য সচিবের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। তার কারণ অভিভাবকদের একাংশের তরফেও স্কুল খোলার দাবি উঠছে, বিভিন্ন সংগঠনগুলির তরফেও স্কুল চালু করার দাবি উঠে আসছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়েও কিন্তু স্কুল খোলার জন্য রীতিমতো দাবি উঠছে। ফলত সব দিক খতিয়ে দেখেই কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর এই মুহূর্তে যে মুখ্য সচিবের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেখানে তারা বলছেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালু করা যেতে পারে। ফলত সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে যে আগামী মাসের শুরুতেই সম্ভবত স্কুল চালু হয়ে যেতে পারে, যদিও সেটা রাজ্যের ওপর নির্ভর করছে, কিন্তু মুখ্য সচিবের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে, আজই সেই প্রস্তাব গেছে বলেই সূত্র মারফত খবর। অনেক ধন্যবাদ সম্রাট।